হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু VidOnko.com। আমি অর্পিতা, তোমাদের ম্যাথসের টিউটর। চলো দেখা যাক কী প্রবলেম দেওয়া আছে সলিউশন করার জন্য। এবি এবং সিডি সরলরেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ করি যে এসি ও বিডি সরলরেখাংশ দুটি পরস্পর সমান্তরাল। এবি এসি বিডি চতুর্ভুজটি কী ধরনের চতুর্ভুজ তা লিখি। দেখো, এবি এবং সিডি দুটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। এখন আমরা কি করব, এসি, এডি, এসি, সিবি, বিডি আর ডিএ আমরা যোগ করব। তাহলে দেখো, আমরা এগুলো এসি, সিবি, বিডি, ডিএ যোগ করলাম। প্রদত্ত অর্থাৎ কি কি দেওয়া আছে সেগুলো আমরা লিখি। এবি ও সিডি সরল রেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এরপর দেখো, এসি এবং বিডি সরলরেখাংশ দুটি পরস্পর সমান্তরাল সেটা প্রমাণ করতে হবে, এবং এসি বিডি চতুর্ভুজটি কী ধরনের চতুর্ভুজ তা আমাদের লিখতে হবে। যেহেতু সরলরেখাংশ দুটি সমদ্বিখণ্ডিত করেছে, সেজন্য আমরা লিখতে পারলাম এ ও ইকুয়াল টু ওবি এবং সি ও ইকুয়াল টু ওডি। প্রামাণ্য কি, এসি প্যারালাল বিডি। প্রমাণ, প্রমাণ দেখো আমরা কি কি করতে পারি। ত্রিভুজ এ ও সি এবং ত্রিভুজ বি ও ডি থেকে পাই কি কি পাচ্ছি দেখো, আমরা কি কি লিখতে পারি। এ ও ইকুয়াল টু ওবি, দু নম্বর দিয়ে লিখতে পারি দেখো সি ও ইকুয়াল টু ওডি, এগুলো প্রদত্ত। যেহেতু বলা হয়েছে এবি এবং সিডি সরলরেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। তিন নাম্বারটা কি পাচ্ছি দেখো, অ্যাঙ্গেল এ ও সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিওডি, কী কোণ না বিপ্রতীব কোণ, কারণ এবি এবং সিডি সরলরেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, সুতরাং বিপ্রতীব কোণগুলি সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব ত্রিভুজ এ ও সি সর্বসম্ম ত্রিভুজ বিওডি, কি শর্তে না এস এ এস, বাহু কোণ বাহু, এই শর্তে ত্রিভুজ দুটি সর্বসম। এখন ত্রিভুজ দুটি সর্বসম হলে তাদের তাদের করস্পন্ডিং বাহুগুলি এবং করস্পন্ডিং কোণগুলি সমান হয়। অর্থাৎ আমরা কি লিখতে পারি, এসি ইকুয়াল টু বিডি এবং অ্যাঙ্গেল সি এ ও ইকুয়াল টু অ্যাঙ্গেল ও বিডি, বা অ্যাঙ্গেল সি এ বি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ বি ডি, এটা কি কোণ না একান্তর কোণ আমরা দেখতে পাচ্ছি এখানে। সুতরাং আমরা কি লিখতে পারি, এসি প্যারালাল বিডি। সুতরাং আমরা কি পেলাম, এসি ইকুয়াল টু বিডি এবং এসি প্যারালাল বিডি। তাহলে আবার আমাদের যেটা শেষের প্রশ্নটা দিয়েছে কি না, এসি বিডি চতুর্ভুজটি কী ধরনের চতুর্ভুজ সেটা লিখতে হবে। তাহলে আমরা এখন কি দেখতে পাচ্ছি না, এসি বিডি চতুর্ভুজটির এসি ইকুয়াল টু বিডি এবং আমরা কি প্রমাণ করলাম, এসি প্যারালাল বিডি। আমরা অনুরূপভাবে অন্য প্রমাণটিও করতে পারি কি না, অনুরূপভাবে এডি ইকুয়াল টু সিবি এবং এডি প্যারালাল সিবি। তাহলে আমরা কি বলতে পারি, এসি বিডি এই যে চতুর্ভুজটি হলো একটি সামান্তরিক, কারণ এর বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল। অতএব এসি বিডি চতুর্ভুজটি একটি সামন্তরিক অ্যান্সার। থ্যাংক ইউ ফর ওয়াচিং VidOnko.com। ম্যাথসে এরকম প্রবলেম এবং তার সলিউশন দেখার জন্য VidOnko.com ওয়েবসাইটটি ব্রাউজ করুন।